তোমার চোখের তারায় খুঁজে খুঁজে ফিরে এ মন, তুমিও আমায় ভাবো কি নিজের প্রিয় অনেক আপন। প্রথম যেদিন হয়েছিল আমাদের দেখা, দুজনেই ছিলাম দুজনের কাছে অচেনা, তবুও অল্প সময়ের ব্যবধানে তৈরি হয়েছিল একটা অদৃশ্য সম্পর্ক, নাম না জানা। তারপর দীর্ঘ সময় কাটানোর অপেক্ষা ফুরালো সেদিন। কেমন আছো তুমি, এই SMSটা হঠাৎ পেলাম যে। কথার উপর কথা, ধীরে ধীরে কত গল্পে না জন্ম নিল, নাম না জানা সেই সম্পর্কটা এবার বন্ধুত্বের জন্ম দিল। বুঝিনি নিজের অজান্তেই কখন ভালো লাগাটা ভালোবাসাতে পরিণত হল। ভেবেছিলাম মনের কথাগুলো সব বলবো তোমার, কিন্তু সময় আর ভাগ্য দুটোই সাথে ছিল না, তাই তোমাকে ছাড়াই একা ফিরে আসতে হলো আমায়। অবশেষে স্বপ্নের দরজাগুলোই এক এক করে দিলাম যাবে। অনেক কিছু হারিয়েছি আমি জীবনে, তাই ভালোবাসা পাওয়াটাই ছিল আমার একমাত্র দাবি। একদিন এক বৃষ্টি ভেজা রাতে হঠাৎ স্বপ্নগুলো এক হলো, উভয় দূরত্ব ভাষা পেল, সব সীমা পেরিয়ে আমাদের সম্পর্কটা যেন একটা নতুন মোড় নিল। হতে পারে পথ আলাদা, গন্তব্য ভিন্ন, তবুও জানি এই সম্পর্ক অটুট, হতে দেব না কোনোদিন। ভবিষ্যৎ পরিস্থিতি সামলে যদি আমাদের আলাদা হতে হয়, সব পেরিয়ে যদি বলি আমি পারবো না, তুমি কি পারবে একইভাবে একই রকম থাকতে সব কিছু এড়িয়ে? বাকিটা আজ থাক, জানি অনেকটা সময় নষ্ট করলাম অযোচিত, লেখাটা তোমারই জন্য মন থেকে সরচিত।